আসসালামু আলাইকুম, ডক্টর ইসরাত জাহান, ডার্মাটোলজিস্ট, অ্যাস্থেটিক এন্ড লেজার স্পেশালিস্ট। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিফিট বি স্মার্টের পক্ষ থেকে। আমরা সবাই ইয়াং থাকতে চাই, সবাই চাই আমাদের মুখ থেকে যাতে বয়সের ছাপ মুখে মুছে যায়, স্কিন দেখাক বেবি সফট এবং স্কিন দেখাক প্রাণবন্ত। আর সেজন্যই এখন বের হয়েছে নানা ধরনের অ্যান্টিএজিং ট্রিটমেন্ট। অ্যান্টিএজিং ট্রিটমেন্টের মাধ্যমে মুখ থেকে বয়সের ছাপ মুছে ফেলা যায় এবং দেখা যায় মুখটা আপনার বয়সের যে ছাপগুলো 10 বছর পরে আসার কথা, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে 10 বছর আগেই সেই ছাপটা চলে আসে। এক্ষেত্রে অ্যান্টিএজিং ট্রিটমেন্টগুলো খুব ভালো কাজ দেয়। এখন হয়তো আপনারা মনে প্রশ্ন থাকবে যে বয়সের ছাপ কেন আগে আসে। দেখা যায় যে বিভিন্ন গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে যারা সানগ্লোব ক্রিম ব্যবহার করে তাদের ক্ষেত্রে বয়সের ছাপ, যারা সানগ্লোব ক্রিম ব্যবহার করে না তাদের ক্ষেত্রে অনেক পরে আসে। সানগ্লোব ক্রিম ব্যবহার অ্যান্টিএজিং প্রসিডিউরটাকে অনেকটাই প্রিভেন্ট করে। এই জন্য আমি সবসময় সবাইকে বলি সানগ্লোব ক্রিম ব্যবহার করতে। এখন কারোর ক্ষেত্রে যদি এজিং এর সাইন চলেই আসে তাহলে কি করা যায়? এক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রসিডিউর আছে। কিছু প্রসিডিউর আছে ইনজেক্টেবল, আবার কিছু প্রসিডিউর আছে যেগুলো হচ্ছে লেজার ট্রিটমেন্ট থেরাপির মাধ্যমে করা হয়। এখন ইনজেক্টেবল প্রসিডিউরের মধ্যে রয়েছে বোটক্স, ফিলার, পিআরপি। এগুলো বোটক্স হচ্ছে করা হয় সাধারণত যাদের ক্ষেত্রে বলি রেখা পড়ে কপালে অথবা গালের বিভিন্ন পাশে, যদি কারো বলি রেখা পড়ে সেক্ষেত্রে বোটক্স খুবই ভালো কাজে দেয়। এবং বোটক্সের সবচেয়ে মজার ব্যাপার হলো ইঞ্জেকশনটা দেওয়ার পরপরই সেই বলি রেখাগুলো দূর হয়ে যায়। আর বোটক্সের খারাপ দিক হচ্ছে জিনিসটা পারমানেন্ট না, এটা শুধু 6 মাস থাকবে, 6 মাস পরে আপনাকে আবার ইঞ্জেকশনটা নিতে হবে। তবে কেউ যদি মেনটেন করে সেক্ষেত্রে দেখা যায় যে 1 বছরও আর বলি রেখা দেখা যায় না। এরপর আসা যাক ফিলার। ফিলার হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড, এটা বিভিন্ন ধরনের ব্র্যান্ডের আছে। তো দেখা যায় যে ভালো ব্র্যান্ডের ফিলার যদি ব্যবহার করা হয় তাহলে খুব ভালো রেজাল্ট দেয়। এবং ফিলার হচ্ছে দেখা যায় যে অনেকের যে লাফিং লাইনের মধ্যে দেখা যায় যে একটা খাজ পড়ে যায়, আবার চোখের নিচে দেখা যায় যে চোখের নিচে গর্ত হয়ে যায়, এসব ক্ষেত্রে ফিলার খুব ভালো কাজে দেয়। আবার কেউ যদি ফেসের শেপটা চেঞ্জ করতে চায়, যেমন কারো ফেসের শেপ হচ্ছে গোলাকার, সে লম্বাটে ফেস চায়, সেক্ষেত্রেও ফিলার ব্যবহার করা যায়। বোটক্সের ফিলারের সবচেয়ে মজার দিক হচ্ছে খুব কুইকলি রেজাল্ট পাওয়া যায়, ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায়। এরপর ইনজেক্টেবল আছে পিআরপি। পিআরপি হচ্ছে আপনার শরীর থেকে রক্ত নেওয়া হবে এবং সেই রক্তটাকে সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাত করে আবার আপনার ফেসে দেওয়া হবে। এক্ষেত্রে দেখা যায় যে কোলাজেনের অভাবে সাধারণত আমাদের এজিংয়ের সাইনগুলো দেখা দেয়। আর পিআরপিতে যে ব্লাডটাকে প্রক্রিয়াজাত করা হয় সেই ব্লাডটা থাকে সেই গ্রোথ ফ্যাক্টরগুলো রিস্ট, যার ফলে এগুলা এই গ্রোথ ফ্যাক্টরগুলো এজিং এর সাইনগুলো প্রিভেন্ট করতে অনেকাংশে সাহায্য করে থাকে। পিআরপি ক্ষেত্রে খারাপ দিক হচ্ছে পিআরপি রেজাল্টটা ইনস্ট্যান্টলি পাওয়া যায় না, এক্ষেত্রে অনেকদিন ধৈর্য ধরতে হয়, অনেকগুলো সিটিং লাগে, প্রায় 6 থেকে 7টার মতো সিটিং লেগে যায়। অর্থাৎ এক্ষেত্রে প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত সময় ধৈর্য ধরতে হয় পিআরপি রেজাল্ট পাওয়ার জন্য। ইনজেক্টেবল প্রসিডিউর ছাড়াও আরও কিছু লেজার প্রসিডিউর আছে বর্তমানে ইনটেজিং প্রক্রিয়া প্রিভেন্ট করার জন্য, যেমন হাইফু, এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি আল্ট্রাসাউন্ড, এবং রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে এবং হাইফু এগুলোর মাধ্যমে হচ্ছে সাউন্ড ওয়েভ এবং টেম্পারেচার ওয়েভগুলোকে কাজে লাগিয়ে বলি রেখা দূর করা হয়। এই দুটো প্রসিডিউরের ভালো দিক হচ্ছে এই প্রসিডিউরগুলো বোটক্স এবং ফিলারের মতো ক্ষণস্থায়ী না, এগুলা মেনটেন করলে অনেকদিন পর্যন্তই বলে রাখা প্রিভেন্ট করা যায়। তো কেউ যদি বয়সের ছাপ দূর করতে চান এই অ্যাস্থেটিক প্রসিডিউরগুলো নিতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।